দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত, দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গে মাওয়াঘাটে যেন ঢল নেমেছে বাড়ি ফেরা মানুষের। একদিকে ফোনা তুলে আছে করোনা, তবে তা পাত্তা দেবার সময় কই, হাতে আছে মাত্র দুই দিন, যে করেই হোক বাড়ি যাওয়া চাই। জীবনের ঝুঁকি নিয়ে নারী শিশু কিংবা বয়স্কদের হুড়োহুড়ি স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। সারা বছর ঢাকায় আছি, এখন বাড়িতে যাব কি একটা হয়রানি, কোনো গাড়ি নাই। গত বছরের মতন করে দিত, দুই সিটে একজন, সেইভাবে আমাদের এত টাকা ভাড়াও যাইতো না, আমাদের এই পেরেশানিতে পড়তেও হইতো না। ঘাটে ফেরি ভিড়তেই ঝাঁপিয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিসির সিদ্ধান্ত মতে মাওয়া রুট থেকে জরুরি প্রয়োজনে দিনে চারটি ফেরি চলাচল করলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার পরিবহনের আগেই উঠে পড়েছেন সাধারণ যাত্রীরা। করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করে ফেরিতে চলছে পারাপার, মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাইও নেই। পথে পথে রয়েছে নজরদারি, রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও, চেকপোস্ট বসিয়ে ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে যাত্রী চাপে ক্রমেই ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা অ্যাম্বুলেন্স সহ নানা জরুরি পরিবহনের সারি। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।